ফ্রেন্ডস, আমি পায়েল। বাকি কিছু কথায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ জানুয়ারি 2 তারিখ, রবিবার। তো ইচ্ছে করলো আবারও একটু বেরিয়ে পড়ি কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক, এখনও ঠিক হয়নি কোথায় ঘুরতে যাব। বেরিয়ে পড়েই ঠিক হয় আমাদের কোথায় যাব না যাব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখা যাক, ইচ্ছে আছে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যেখানে আমরা কখনো যাইনি। তো তোমরাও দেখতে থাকো কোথায় যাই। সামনে আবার চলে এসেছি, তো আমাদের এই সেই ছোট্ট গাড়িটাকে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাই। আর আমাদের সাথে আমাদের আরও দুজন বন্ধু আছে, তো ওদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে আমার বেটু, ও তো পুরো রেডি, কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই হয়েছে, একেবারে লাফাতে থাকে। এই দেখো, সত্যি আমাদের না সব জায়গায় এত লেট হয়। তো এই পুচকেকে নিয়ে ওর খাওয়া নিয়ে এত ঝামেলা যে ওকে রেডি করতে করতেই আমাদের অর্ধেক সময় পার হয়ে যায়। চলো বেশি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ি, আর দেখা যাক কোথায় যাই, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। গাড়ি স্টার্ট করলাম সবে, তো জানি না এখনো পর্যন্ত কোথায় যাব। যেতে যেতেই ঠিক করব, ডিসিশন নেব কোথায় যাওয়া হবে। চলো, আর গাড়িতে চালিয়ে দেওয়া হয়েছে সানডে সাসপেন্স। তো সানডে সাসপেন্স শুনতে শুনতে পুরো একেবারে সানডের আমেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলো তোমরাও দেখতে থাকো। একটু দাঁড়িয়ে পড়লাম পেট্রোল পাম্পে, ভরসা হচ্ছিল না, জানি না কত দূর যাবো, ওই জন্য একটু তেলটা ভরে নেওয়া যাক। খেতে যাওয়া না খুব মজা।
বাইরে বেরোতে পারলে চিপস খেতে পারবে, তারপরে অনেক কিছু টুকটাক মুখ চলবে, আর ঘরে থাকলে তো সেগুলো পাবে না, তাই জন্য মজা বাইরে বেরোতে পারবে। ঘরে থাকলে শুধু ভাত খেতে হবে, ভাত তো ভালো লাগে না। লাঞ্চের জন্য নেমে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমাদের আজকে লাঞ্চ করে আসা হয়নি, সকালে একটু টুকটাক টিফিন খেয়ে এসেছি। তো লাঞ্চের জন্য আমরা চলে এলাম, রাস্তাতেই পড়ছে শেরি বেঙ্গল রেস্টুরেন্ট, ওই শেরি বেঙ্গলে আমরা শেরি বেঙ্গল রেস্টুরেন্টে আমরা নেমে পড়লাম লাঞ্চের জন্য। তো লাঞ্চটা সেরে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। আমরা থালি পেলাম না, তো যেটা অর্ডার করেছি আলাদা আলাদা ভাবে রাইসই নিতে হলো দুপুরবেলা, ওই জন্য রাইস ছাড়া অন্য কিছু খাবো না বলে রাইসই নিলাম। আমাদের অপেক্ষার অবসান, শেষ পর্যন্ত চলে এসেছে আমাদের লাঞ্চ। ভাত, ডাল ফ্রাই, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এটা একটা আলু গোবি তরকারি, ডিম কারি, চিকেন দো পেঁয়াজা, সঙ্গে আছে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সবাই এখন খাওয়া ব্যস্ত। লাস্ট আইটেম লেমন জুস দিয়ে শেষ, সঙ্গে কিছু কমপ্লিমেন্টারি। ফুলের বাগান দেখার খুব ইচ্ছে হলো, এই শীতে ফুলের চাষ তো দারুণ লাগে দেখতে, তো তাই জন্যই বেরিয়ে চলে এসে মানে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই খিরাইয়ের পথে।
কলকাতা থেকে ঢাকা নামতে দিচ্ছে না। অনেকটাই ভেতরে এখানে গাড়ি নিয়ে আসতে গেলে একটু প্রবলেম হবে, রাস্তা খুবই সরু, বুঝতেই পারছো গ্রামের রাস্তা যেমন হয়। তাকাই না কেন, ওটাই চাষের জমি, দারুণ। শ্রাবতী নদীর তীরে এই কাশাই এতটাই লেট করলাম যে কিনা এন্ট্রিটা বন্ধ হয়ে গেছে, একদম ঢোকার মুখে এন্ট্রিটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এতটাই দূর, আমরা বুঝে উঠতে পারছি না, রাস্তা থেকে অনেকটাই দূরত্ব, তো ওই জন্য আস্তে আস্তে আমাদের সময়টা ওখানে চলে গেছে। বাবাই দিকে তাকাও, চারিদিকে ফুলের গাছ এবং এই ফুলগুলো বিক্রিও হচ্ছে। পরপর চাষের ফুল আর এগুলোকেই তৈরি করে বিক্রি হচ্ছে। আর এখানে কিছুটা মেলার মতনও বসেছে, এই শীতকালেই এটা বসে। এখানকার লোকদের এটাই ঘোরার জায়গা, বলতে পারে না। মেন দোকান ফুলেরই, বাকি কিছুটা মেলার মতনও বসেছে চারিদিকে। অনেকটাই সামনে রাখা, আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। পুরো গ্রামের রাস্তা, ওই জন্য তেমন ভাবে কোনো আলোই নেই। ল্যাম্পপোস্ট আছে, তো সেই রকম ভাবেও আলো নেই। আশেপাশে বাড়িঘর আছে, যেখানে যেখানে একটু বাড়িঘর আছে সেদিকেই আলো আছে, আর যেদিকে বাড়িঘরগুলো নেই সেদিকটা পুরোটাই অন্ধকার। তাই ঘুরে ভালোই লাগলো, কিন্তু আপনাদের জন্য আমার তরফ থেকে যেটুকু মানে সাজেশন দাও, আর এখানে যারা যারা আসতে চাইবেন বলবো একটু সকাল করে আসবেন, কারণ সন্ধ্যের পরে এখানে প্রচণ্ডই মানে গ্রামের রাস্তা যা হয় এতটাই সরু, আসায় একটু প্রবলেম হবে, আর একটু সময় হাতে নিয়ে আসলেই খুবই ভালো হবে। ফটো সেশন হচ্ছে, আমরা ফেরার পথে বাড়ি, ফিরায় দেখা শেষ, কিন্তু ফিরায় দেখা মিলল না কিছুই। যাই হোক, বাড়ি ফিরি, যেটুকু দেখেছি সেটুকুই।
সেটুকু নিয়েই ফিরছি, পরে একদিন ভালো করে হবে। টাটা বলো। আ খেতে চলে আসলাম। চারদিকে স্টোনগুলো এতটা ভিড়, চায়ের দোকানগুলো। শনিপাঞ্জাবে ভেবেছিলাম নামবো কিন্তু আর তা হয়ে উঠলো না। ভিড় দেখে আমরা রিক্স নিলাম না, আমরা একটা ফাঁকা জায়গা দেখেই চলে আসলাম চা নিয়ে। এই দেখো চা নিয়ে হাজির। আর ছেলে গেছে ঘুমিয়ে, তাই আমি আর নামলাম না, ও গাড়িতেই নিয়ে এসছে চাটা। বালি ব্রিজ আমরা এই প্যাক করছি গাড়ি যাওয়ার পথে। এবার স্বাগত মমিতাকে নামাবো, ওই জন্যই এদিক দিয়ে প্যাক করছি। স্বাগতদের ছাড়তে যাচ্ছি, ওদের রাস্তাতেই দেখলাম বেশ কিছু লাইটিং করে দিয়েছে, তো এখানে কিছু একটা পুজো হচ্ছে বড়নগরে। তো সারা রাস্তায় বেশ একটা ধুনো ধুনো গন্ধ, মানে পুজোর যে একটা গন্ধ সেটা পাচ্ছি। চলো চলো, আবার দেখা হবে, সাবধানে থেকো, ভালো থেকো। আবার কবে দেখা হবে জানি না, শুনছি তো লকডাউন শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, কি পরিস্থিতি হয়। চলো বন্ধুরা, ওদেরকে ছেড়ে দিয়ে এবার আমরাও ফিরছি আমাদের বাড়ি। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।